হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, বাংলাদেশে খাটের নিচে তেলের খনি পাওয়া গেছে, চলুন আমরা সেই ভিডিওটি দেখে নিব। তো চলুন শুরু করি। আর হ্যাঁ, তার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো আমরা ভিডিওটা দেখছি। আমি ভিডিওটি ওপেন করি। আপনারা দেখছেন লং করে ভুল করে মানুষজন দেখাই যেতে পারে, মা আমি দেখো আপনি মুক্তি সামনে এমনি দেখা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই খাট, আগে আমরা শুনতাম যে টাকার উপরে মানুষ শুয়ে থাকতে, এখন দেখা যাচ্ছে তেলের উপরে সবাই শুয়ে থাকে, তেলের বোতলের উপরে। এটি রংপুরের পার্বতীপুর মধ্যপাড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে। আপনারা দেখছেন রংপুরের পার্বতীপুর মধ্যপাড়া থেকে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের চৌকস দল একজনের বসত বাড়ির খাটের নিচ থেকে টিজিবির পণ্য তেল, প্রচুর বিপুল পরিমাণ তেল উদ্ধার করেছে। এটি রংপুর পার্বতীপুর মধ্যপাড়া এলাকা থেকে ধারণকৃত, লাইভ চলছে, আপনারা দেখছেন। ডিবি গোয়েন্দা দল, যে চৌকল দলটি দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে তারা এই হতদরিদ্র মানুষের যে আহারগুলো আছে টিসিবির মাছ সেগুলো অভিযান চলছে। উপরে দিয়ে
বন্ধুরা আপনার ভিডিও ক্লিপটা দেখলেন। বন্ধুরা ঘটনাটা হচ্ছে রংপুরে একজন ব্যবসায়ী তিনি বেশি লাভের জন্য এই মানে তেলগুলোকে কিনে খাটের নিচে মজুদ করেছিল এবং যারা যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত সবাইকে আইনের আওতায় আনা হবে। সো বন্ধুরা দেখেন আমাদের দেশের কি অবস্থা। অন্য সকল দেশের কথা যদি বলি সমস্ত দেশে বিভিন্ন দেশে কিন্তু ঘরে ঘরে খাবার পৌঁছে যাচ্ছে এই লকডাউনে, কারণ বাইরে সব কিছুই বন্ধ, আমরা কোথা থেকে খাবার বা পাবো। তো জন্য কিন্তু এই সরকার খাবার দিচ্ছে, আপনার চাল ডাল তেল সব কিছুই দেওয়া হচ্ছে, যেগুলো যেগুলো দরকার আমাদের নিত্য প্রয়োজনীয়। তো সেগুলো কিন্তু বিভিন্ন মানে একটা কুচক্রমহল আছে, যারা বেশি লাভের কথা চিন্তা করে বা শুধু নিজের কথাই চিন্তা করে তারা দখল করছে, নিজেই দখল করে নিজেই বিক্রি করতেছে। বিক্রি করে তারা চাচ্ছে যে তারা নিজেরাই আত্মসাৎ করে নিজেরাই বেঁচে থাকবে আর বাকি যত মানুষ আছে সবাই মরে যাক। সো বন্ধুরা আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। আমি ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।